মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, বীর মুক্তিযোদ্ধারা আমাদের প্রেরণা, গৌরবের ধন। আমরা পথ চলি মহান মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে। পথ চলতে চলতে দিন গিয়ে মাস হয়, মাস থেকে বছর, ঘুরতে থাকে রাজনীতি, অর্থনীতি, কূটনীতি সহ সব জায়গা। যুগ যুগ ধরে রাজনীতির সংজ্ঞায় যে জনগণই সকল ক্ষমতার উৎস আদতে, সেই জনগণ কতটুকু ভাগ পায় রাজনৈতিক চর্চায়? নতুন নতুন জোট, রাজনীতির মেরুকরণ, ভোটের খেলায় কী প্রভাব ফেলবে? মিলবে কি সমীকরণ? কি ভাবছেন নেতারা? জনগণই বা কী চিন্তা করছেন? জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের অর্থাৎ জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টিকে সবচেয়ে বেশি দুর্বল করেছে আওয়ামী লীগ। 1996 সালে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে সমর্থন দিয়েছিল জাতীয় পার্টি, তারপর থেকে আওয়ামী লীগ সবসময় জাতীয় পার্টিতে বিভক্তি সৃষ্টি করে রেখেছে। 2014 সালের পর থেকে জাতীয় পার্টির মধ্যে একটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টির স্বাভাবিক কর্মকাণ্ড বিঘ্নিত করেছে আওয়ামী লীগ, এ কারণে জাতীয় পার্টি অনেকটাই দুর্বল হয়েছে, আমরা এই অবস্থা থেকে বের হতে চাই। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নালিশ পার্টি বিএনপি নালিশ করতে করতে এখন দেখছে নালিশেও কাজ হয় না, তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, বেপরোয়া হয়ে গেছে। এদিকে নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ কখনো জয়ী হতে পারবে না, এখন যদি নির্বাচন হয় তাহলে তারা 10টার বেশি আসন পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার বিকেলে গতকাল এই কথাটি তিনি বলেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ থেকে কথাটি বলেন। মির্জা ফখরুল বলেন, এবার এই দেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন হবে না। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ডিবেট টু নাইটে। সোনিয়া হক আপনাদের সাথে আছি। উত্তপ্ত রাজনীতি নিয়ে আমরা কথা বলবো আজ, অর্থাৎ রাজপথে রাজনীতি ছড়িয়েছে এবং সেই রাজনীতি কোন দিকে নিয়ে যাচ্ছে দেশকে, সেই বিষয়টি নিয়ে আমাদের আজকের আলোচনা। তিনটি বড় দলের তিনজন বিখ্যাত ব্যক্তি, তিনজন বড় ব্যক্তির বক্তব্য আমরা এখানে উদ্ধৃত করেছি এবং এই বিষয়গুলোকে ধরে আজকের আলোচনা চালিয়ে নিতে চাই। আজকের আলোচনায় আমার সাথে যুক্ত হয়েছেন মাইনুল আলম, দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক, রাজনীতি ও কূটনীতি বিশ্লেষক, কলাম লেখক, ছাত্রজীবন থেকে সাংবাদিকতা ও লেখালেখি করছেন, দীর্ঘদিন ধরে দৈনিক ইত্তেফাকে কর্মরত আছেন মাইনুল আলম। আমার সাথে আরও যুক্ত হয়েছেন সুভাষ সিংহ রায়, রাজনীতি বিশ্লেষক ও কলাম লেখক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সাবেক ভিপি, বঙ্গবন্ধু গবেষণায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত সুভাষ সিংহ রায়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। যেমনটা বলছিলাম যে আজকে আমাদের আলোচনার বিষয় রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে, উত্তপ্ত রাজনীতি নিয়ে কথা বলতে চাই। মাইনুল আলম, আজকে আলোচনা আপনাকে দিয়ে শুরু করতে চাই, বিশ্লেষণ জানতে চাই আপনার কাছে যে এই তো বাংলাদেশের রাজনীতি, আসছে নির্বাচনকে কেন্দ্র করে রাজপথেই সবগুলো দল এখন মোটামুটি রাজপথেই ফয়সালা চায়, রাজপথেই যে কোনো সমস্যার সমাধান চায়, প্রতিহত করতে চায়, বিভিন্নভাবে রাজপথকেই তারা বেছে নিয়েছে এবং এই রাজপথকে যখন বেছে নেয় তখন রাজনীতিতে সহিংসতা কিংবা রাজপথে উত্তপ্ততা বা উত্তাপ ছড়ানোর একটা আশঙ্কা কিন্তু সাধারণ জনগণের মনের মধ্যে খেলে। আপনার মতামত এবং আপনার বিশ্লেষণ জানতে চাই রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কর্মসূচি নিয়ে। তিনজন মহাসচিব ও সাধারণ সম্পাদকের বক্তব্য দিয়ে আপনি শুরু করেছেন। গত দুদিনে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি তিনটি দলের মহাসচিব ও সাধারণ সম্পাদক কী কী বলেছেন, কেউ কেউ বলেছেন নিজেদের কথা, নিজের অবস্থানের কথা, কেউ কেউ অভিযোগ করেছেন, পাল্টা অভিযোগ করেছেন এবং অন্য দলকে অভিযুক্ত করেছেন। ব্যাপারটা হচ্ছে আপনি বলছেন রাজনীতি, হ্যাঁ এখন আমাদের মুখ্যম সময় রাজনীতি, আমার মনে হয় সবসময় রাজনীতিতেই থাকা উচিত, তাহলে রাজনীতি আলোচনা থাকে, রাজনীতি মাধ্যমে সরকার হয়, গণতান্ত্রিক চর্চা হয়, রাষ্ট্র পরিচালিত হয়, সংসদীয় ব্যবস্থা পরিচালিত হয়, কিন্তু এর মধ্যে কিছু কিছু ছেদ থেকে যায় বিভিন্ন সময়ে। কিন্তু এখন যেহেতু নির্বাচনী বছর, আর 6 মাসের মধ্যে নির্বাচন হবে ধারণা করা যায়, এটা নিশ্চিত জানুয়ারির মধ্যে যদি নির্বাচন হয়, তাহলে নির্বাচনটা নিয়ে এখন আপনি বলছেন যে রাজপথে কর্মসূচি চলছে, আন্দোলন না, কর্মসূচি চলছে, বলতে পারেন যে জনসভা, পাল্টা জনসভা চলছে,
কর্মসূচিগুলো কিভাবে হচ্ছে নির্বাচনমুখী রাজনীতি এবং এই রাজনীতির এখন মুখ্য বিষয় নির্বাচন সংসদ নির্বাচন কিভাবে হবে এর সুস্পষ্ট নির্দেশনা আমাদের বিদ্যমান আইন সংবিধান সব ঠিক করা আছে কিন্তু এটা মানছে না কোন কোন দল কেন মানছে না এবং না মানলে কি হয় সেটা একটা বিষয় না মানলে 14 সালে মানেনি 18 সালে মানেনি এখন মানছে না তাও হবে সংসদে সংবিধান অনুযায়ী হবে কিন্তু একটি দল যখন বারবার নির্বাচন থেকে সরে দাঁড়ায় বয়কটের অবস্থানে থাকে তখন হয় কি গণতন্ত্র রাজনীতি পূর্ণাঙ্গতা পায় না গণতন্ত্র কিছু ঘাটতি থেকে যায় এই জন্যই আমরা বলি সব দল আসুক সব দল এসে জনপ্রিয়তা যাচাই করুক ভোট নিক জনগণ যাকে বেছে নেবে তাই হবে এটাই আদর্শ পথ কিংবা পন্থা বলে আমি মনে করি সবাই এটা ধারণা করে কিন্তু সেটা হচ্ছে না কারণ এখানে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে নির্বাচনে থেকে অংশগ্রহণের আগে শর্ত জুড়ে দিয়েছে নির্বাচন হতে হবে এইভাবে নির্বাচন হতে হবে এমন একটি সরকারের মাধ্যমে নির্বাচন হবে এমন একটি পদ্ধতি কিন্তু সেটা তো আমার সংবিধান এখন পর্যন্ত বলছে না এই সংবিধানে এমন কোনো ব্যবস্থা নাই যে কোনো দলের শর্ত কিংবা দাবি মেনে ব্যবস্থা করা সেজন্য কী হবে রাজনীতি রাজপথে আছে রাজপথ থেকে যদি এই টেবিলে আমরা নিয়ে আসি যদি বলেন এই টেবিলে বসে রাজনীতি নির্ধারিত হবে রাজনীতির গতিপথ কিংবা নির্বাচন কিংবা উত্তাপ কিংবা যে মতপার্থক্য যে সমঝোতার যে অভাব কিংবা ভিন্নতা রয়েছে সেটা যদি আমরা নির্ধারণ করি এই টেবিলে সেটা হয়েছে অনেক সময় হয়েছে এরশাদের আন্দোলন এরশাদ বিরোধী আন্দোলন আমরা করেছি 91 সংসদীয় ব্যবস্থায় আমরা ফিরেছি এই টেবিলে হয়েছে 96 আন্দোলন হয়েছে পাশাপাশি টেবিলেও আলোচনা সংসদীয় পদ্ধতির মাধ্যমে এ ব্যবস্থা হয়েছে 2006 আমার মনে আছে একটি সংকটের সময় দু রাজনৈতিক দল সমঝোতা সংলাপ করেছে যদিও সমাধান কিংবা সমঝোতা হয়নি দুই রাজনৈতিক দলের দুই প্রধান সাধারণ সম্পাদক ও মহাসচিব করেছেন ব্যাপারটা এভাবেই চলছে রাজনীতি যতদিন থাকবে বিক্ষোভ থাকবে উত্তাপ থাকবে এই যে আন্দোলন বা এই যে রাজপথে কর্মসূচি মাইনুল আলম আমি একটু যদি আপনাকে যুক্ত করতে চাই তাহলে কতটুকু নির্বাচনমুখী আপনি তো নির্বাচনের কথা বলছিলেন যে সবকিছু তো নির্বাচনকে কেন্দ্র করেই হচ্ছে রাজপথে তারা আছে আন্দোলন করছে কর্মসূচি চালাচ্ছে সরকার বিরোধী স্লোগান দিচ্ছে অনেকেই আবার সরকার সেটি প্রতিহত করার কথা বলছে তো সেক্ষেত্রে আসলে এটি আসলে কি নির্বাচনমুখী বলে মনে হয় আপনার কাছে কারণ নির্বাচনের আগে দেখা গেল যে আবার হয়তো বা কোনো একটা হবে তখনই সবাই যখন নির্বাচনের দিকে যাবে নির্বাচন কেন্দ্রিক নির্বাচনকে ইস্যু করে নির্বাচনকে উপলক্ষ বা কিংবা কেন্দ্র করে এই ইস্যুগুলো এসে গেছে এবং এই যে আমি আলোচনা কিংবা শর্ত পূরণের কথা বললাম শর্ত দিয়েছে যে এই দাবিগুলো না মানলে সরাসরি বলি বিএনপি বলছে যে সরকার পদত্যাগ না করলে নিরপেক্ষ সরকার তত্ত্বাবধায়কের কথা বলছে সেটা হালে পানি পাচ্ছে না এটা কোনো সমর্থন পাওয়া যাচ্ছে না নির্বাচনমুখী নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষ এবং সরকারের পদত্যাগ প্রধানমন্ত্রীর পদত্যাগের কথা বলছে তো এটা হলে আমার সংবিধান কি হবে সংবিধান পরিবর্তনের একটা তো স্কেপ কিংবা একটা পথ থাকতে হবে যেটা আপনাকে এই পথে নিয়ে যাবে সেটা তো ব্যবস্থা নাই সেটা আলোচনার মাধ্যমেও ব্যবস্থা নাই কারণ আলোচনায় বসবে না কারণ শর্ত আছে তো এখানে রাজনীতি আছে রাজপথে রাজনীতি আছে পরস্পর বিরোধী এবং এক পক্ষ আরেক পক্ষের বিপরীতে পারস্পরিক বিপরীতে আছে এবং এই কারণে আমরা সবাই উদ্বিগ্ন এবং এই আলোচনা করছি নাগরিকরা ভাবছে যে একটা নিয়ম হয়েছে 5 বছর পর পর নির্বাচন হবে যারা সরকার জনপ্রিয় হয় ওরা জয়লাভ করবে জনগণ বেছে নেবে আমাদের এখানে এই জন্যই গণতন্ত্রটা ভিত এখনও দুর্বল মজবুত হয়নি কারণ হচ্ছে পৃথিবীর সব দেশে একমাত্র ব্যতিক্রমটা আর উদাহরণ হতে আমি বলছি না একটি দেশ সম্প্রতি এই কাজ আজকেই একটা সিদ্ধান্ত নিয়েছে অক্টোবরে আমাদের পাকিস্তান এই উপমহাদেশেরই একটি দল দেশ কিন্তু সব দেশেই ক্ষমতাসীন কিংবা সাকসেসিভ গভর্নমেন্টই নির্বাচন দিয়ে থাকে নির্বাচন পরিচালনা করে থাকে তখন সরকারের কর্মকাণ্ড কমে যায় কিংবা নিষ্ক্রিয় হয়ে যায় পলিসি ডিসিশন হয় না এটাও এখানেও হতে পারে কিংবা হতে পারত কিন্তু এখানে বিরোধিতার কারণে হচ্ছে না কিংবা প্রয়োজনীয় বিদ্যমান পরিস্থিতির কারণে অভিযোগের পর অভিযোগ পাল্টা অভিযোগের কারণে এটা হচ্ছে না এটা এখানে হবে এটাই কাঙ্ক্ষিত তবে মানে যারা দাবিটা তুলছে তারাই সেই পরিবেশটা সৃষ্টি হতে দিচ্ছে না এমনটা কি এই অভিযোগটা তাদের যদি বক্তব্য অনুযায়ী তাদের বক্তব্য আপনি যদি একটা বড় অংশ উল্লেখযোগ্য হারে যদি আপনি বলতে চান যদি ওদের পার্সেন্টেজ তাহলে তাদের কথা এখন বলছে এবং এটা পুরো এক পরিস্থিতি এমন এক বিরূপ পরিস্থিতির সৃষ্টি করছে
কারণ হচ্ছে সবার লক্ষ্য তো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন। যদি নির্বাচন অংশগ্রহণমূলক হবে তখনই সবগুলো প্রধান দল যখন আসবে। ১৪ নির্বাচন হচ্ছে একটি বলবো যে সংবিধান রক্ষা কিংবা আইনি ধারাবাহিকতা, সংসদীয় ধারাবাহিকতা রক্ষার জন্য হয়েছে। ১৮ নির্বাচন হয়েছিল অংশগ্রহণমূলক, কিন্তু সেটা অনেক ঘাটতি আছে কিংবা বিরোধী দল সরে গেছে, অনেক শর্ত, অনেক অভিযোগ, পাল্টা অভিযোগ ছিল। তো এগুলো কোনো প্রতিকার হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে যে মানে এই যে প্রতিকার হলো না এত বছর পরে এসে বাংলাদেশে সুষ্ঠু ভোটের দাবিতে বা ভালো ভোটের দাবিতে একটি বিরোধী দল রাজনৈতিক আন্দোলন বা রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে, এটি আসলে কোন পক্ষের দায়টা আপনি দিতে চান? মানে যদি বলি যে এখানে আসলে সরকারের আন্তরিকতার কমতি ছিল নাকি অন্যান্য রাজনৈতিক দলগুলো যাদের আমি আমি বলেছি রাজপথ থেকে যখন টেবিলে আনবেন আলোচনা তখন অবশ্যই উদ্যোগী হতে হবে সরকারকে। এটা সবসময় ক্ষমতাসীন দল এটা উদ্যোগ জানায়, আমন্ত্রণ জানায়, ইতিপূর্বে আমন্ত্রণ জানিয়েছিল কিন্তু সেটা আবার ফল লাভ হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী সম্ভবত ১৪ সালে তৎকালীন বিরোধী নেত্রীকে আমন্ত্রণ জানিয়েছিল কিন্তু সে আলোচনা আর অগ্রসর হয়নি, কারণ সহযোগিতা এবং শর্ত ছিল, সহযোগিতার অভাব ছিল। তা এখন সরকারি দলকে, সরকারকে আলোচনার উদ্যোগ নিলে সেটা বিরোধী দলকে গ্রহণ করতে হবে। এখন তো আমি বলতে পারি না যে আগেই আসতে হবে, কিন্তু যেহেতু বিরোধী দল বলছে, শর্ত দিয়েছে, আমরা এই শর্ত না মানলে আলোচনায় বসবো না। মানে আপনার কি মনে হয় যে আমি একটু যদি জিজ্ঞেস করি, আমি জানি না এটা ছাড় দেওয়া এটা কোনো আপনি কনক্লুশনে আসতে পারবেন না। বিরোধী দলকে আসলে অপেক্ষায় আছে যে এরকম কোনো আহ্বান তারা সরকারের পক্ষ থেকে পাবে, এমন কি মনে হয় আপনার? না, সরকারের মধ্যে যদি চিন্তাও থাকে যে আমরা আলোচনা করব, সেটা তো সব কার্যকর হবে না, সেটা বাস্তব রূপ লাভ করবে না। কারণ হচ্ছে বিরোধী দল মির্জা ফখরুল ইসলাম কিংবা বিএনপি বলে আসছে, বারবার বলছেন যে আমরা আলোচনায় যাব না আমাদের শর্ত না মানলে। ঠিক এই মুহূর্তে আমি একটু শিফট করতে চাই সুভাষ সিংহ রায়ের কাছে। যখন আলোচনার বিষয়টি এসেছে, সংলাপের বিষয়টি এসেছে, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে না, তাদের আসলে সব কিছুর ফয়সালা হবে রাজপথে, এবং সরকারের পক্ষ থেকেও সংলাপে খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে না, তো সেক্ষেত্রে আসলে এই যে একটা দায়ের কথা বলছিলাম, যার দায়িত্ব আছে তারই আসলে দায় আছে, সরকার কি সেই দায় নেবে কিনা? সুভাষ সিংহ রায়, আপনার বিশ্লেষণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি খুব মন দিয়ে মানিনুল আলমের কথাগুলো শুনছিলাম। আমি জানি না এই কথার বিপরীতে যারা কথা বলতে চাইবেন তারা কী ধরনের কথা বলবেন। অনেক সময় কিন্তু আমি তাল মেলাতে পারি না। আপনি চিন্তা করে দেখুন, ১৯৬৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত সিঙ্গাপুরে যাকে ফাউন্ডিং ফাদার বলা হয়, ফাউন্ডিং প্রাইম মিনিস্টার লিকওয়ান, তিনি ১৯৬৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন এবং সিঙ্গাপুরকে কোন মর্যাদার আসনে পৃথিবীতে অধিষ্ঠিত করে গেছেন, কী উন্নত সমৃদ্ধ অবস্থায় নিয়ে দিয়ে গেছেন। তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এরকম একটা দরিদ্র রাষ্ট্রকে আপনি কী করে এত সম্পদশালী রাষ্ট্রে পরিণত করলেন, আপনার মূল মন্ত্রটা কী, গোপন তথ্যটা কী? তখন তিনি বলেছিলেন একটি মাত্র কারণ, যারা জাপানিদের দালালি করেছিল সিঙ্গাপুরের জনগণ তাদেরকে নাগরিক কোনো অধিকার আমি দিইনি, তাদের ভোটাধিকার তো ছিলই না, যে কারণে দেশ সমৃদ্ধ হয়েছে, উন্নত হয়েছে, এগিয়ে গেছে। খুব এক কথায় প্রশ্ন যেমন ছিল এক কথায় উত্তর। আপনার যে অনুষ্ঠান শুরুর আগে যে অসাধারণ একটি প্রাককথন থাকে তার শুরুর দুটো লাইন আপনি কিন্তু এখানে একটু লুকিয়ে আছে, মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, অবনিয়াসী চেতনা, এবং মুক্তিযোদ্ধারা আমাদেরকে এগিয়ে নিয়ে গেছে। আমাদের আজকে ২০২৩ আমরা যখন এই সময় কথা বলছি তখন কিন্তু তাদেরই অবদান, তাদেরই এগিয়ে যাওয়ার ফসল কিন্তু আমরা এই অবস্থানে নিয়ে এসেছি। সেই জায়গায় ফয়সালা কি হয়েছে কিনা, সেটা সবাই মানছে কিনা, সংকটটা ওই জায়গায় তৈরি হয়েছে। যেটা আমি যদি একটু আরও একটু গভীরে বিশ্লেষণ করি, আপনি সরকারি দলে থাকবেন কিংবা বিরোধী দলে থাকবেন, আপনার ওই আত্মমর্যাদার জায়গাটি এবং শিকড় থাকবে কিন্তু মুক্তিযুদ্ধ, এর অবিনাশী চেতনাকে আপনি ধারণ করতে হবে, ওখানে কোনো দ্বিমত নাই, তাই তো? হ্যাঁ, এই জায়গাটা কিন্তু ব্যত্যয় ঘটেছে বলেই, চিন্তা চেতনার গভীরে সংকট রয়েছে বলে আজকের এই সংকটগুলো আমরা দেখতে পাচ্ছি। আর নাটকীয় ঢঙের মুখস্থ কথা তো আমরা রাজনীতিতে শুনছি সব প্রতিদিন বলছেন, এবং যত বেশি আমার ব্যক্তিগত অভিবাদ, আমি প্রতিদিনই কথা বলি,
আমি লেখালেখি করি দীর্ঘ বছরের পর বছর ধরে সম্পাদনা করছি আমি কিন্তু এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করেছি বিএনপি যত বেশি সমাবেশে তাদের বক্তব্য এ ধরনের বক্তব্য দিবে তত বেশি নিজেদের জায়গা সংকট তৈরি করবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সজ্জন ব্যক্তি তিনি রাজনীতি করেন এটা আমি যেই মতবাদে বিশ্বাসী সেই মতবাদের হয়তো বিপরীতে তিনি কিন্তু তার ভদ্রতা নিয়ে কোনো প্রকার আমার দ্বিধা নেই কিন্তু তিনি যে কথাগুলো এখন বলছেন রাজনীতির প্রয়োজনে বলছেন কিন্তু সেই কথাগুলো বিএনপির সংকট তৈরি করছে নিজের দলে তিনি বারবার বলছেন যে পালিয়ে যাবার পথ পাবেন না আওয়ামী লীগের উদ্দেশ্যে বলছেন একেবারে সহপরিচিতা এবং তিনি যে ভয়ের সংস্কৃতি তৈরি করছেন এটা কিন্তু তারই ক্ষতি হচ্ছে এ কারণে সাড়ে চোদ্দ বছর ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু দেশ থেকে পালিয়ে যেতে হয়নি মামলা হয়েছে জেল খেটেছেন তাদের ভাষা যে নির্যাতন ভোগ করেছেন সব ঠিক আছে তাকে তো পালিয়ে যেতে হয়নি তাহলে আপনি যে শাসন ব্যবস্থার কথা মানুষের সামনে ব্যক্ত করছেন আপনার সমাবেশের মধ্য দিয়ে তাহলে এমন একটা ভয়ঙ্কর শাসন ব্যবস্থার দিকে আপনি নিয়ে যেতে চান ওই যে আপনাদের সে স্লোগান টেক ব্যাক বাংলাদেশ আপনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় ফিরে যেতে চান আপনি ৭৭ সালের সেই হানা ভোটে ফিরে যেতে চান ৭৮ সালে রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন জিয়াউর রহমান কোনো প্রকার আইন তোয়াক্কা না করে আপনি অবৈধভাবে নির্বাচন করেছিলেন আপনি তখন সরকারি চাকরিতে ছিলেন প্রধান সামরিক আইন প্রশাসক থেকেছেন সেই অবস্থাতে আপনি পদত্যাগ না করে নির্বাচন করেছেন আপনি ৭৯ নির্বাচনের যে ভয়ঙ্কর সময়গুলো এনেছেন ২০০১ থেকে ২০০৬ শাসন আমল যে ভয়ঙ্কর শাসন আপনি যদি বলেন যে টেক ব্যাক বাংলাদেশ তাহলে কি ওখানে ফিরে যেতে চান এই কথা তো ব্যক্ত করছেন আমি যদি একটু যোগ করি সেটা হলো যে আপনি বলছেন যে এই যে রাজনৈতিক বক্তব্য বিভিন্নভাবে পালিয়ে যাওয়ার পথ পাবে না এটা বলছে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তো বিভিন্ন সময় বিভিন্নভাবে বলেন যে বিএনপি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে নিশ্চয়ই আমরা আঙুল চুষবো না বসে বসে তাহলে কি এগুলো কি ভয় সঞ্চালক হিসেবে যা এখন এই মুহূর্তে যেটা বললেন আমি আপনার এই বক্তব্য যদি সমর্থন করে কথাটা বলি ওবায়দুল কাদের সাহেব যে কথাগুলো বলছেন সেই কথাগুলো কতটা যুক্তিসঙ্গত সেটা মানুষ বিচার করবে কিন্তু তিনি বলছেন না আপনাকে এই মুহূর্তে আপনাকে পালিয়ে যেতে হবে কারণ সে তো শাসক দল যদি আপনি বলি ওই অর্থ যদি প্রচলিত অর্থ শাসক দল বলি সরকারি দলের তিনি সাধারণ সম্পাদক তিনি কি বলছেন যে আপনাকে এখনই পালিয়ে যেতে হবে কিংবা আগামীতে নির্বাচনটা হলে তারপরে আপনাকে দেখে নেব সেটা তো বলছেন না আমার আপত্তিটা ওখানে আচ্ছা আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কয়েকবার বলেছেন হেমিলনের বংশীবাদকের মতন তিনি বেগম খালেদা জিয়া মানসিক ঐক্যবদ্ধ করবেন আমি আমার লেখায় উল্লেখ করেছিলাম হেমিলনের সেই বংশীবাদকের ইতিহাস তো ভালো না কেননা জার্মানির একটি ছোট্ট শহর হ্যামিলন সেই হ্যামিলনের যখন প্লেগ রোগে আক্রান্ত হয়েছিল ওই শহরের যিনি নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন তিনি তাকে এটা একটা প্রতিশোধমূলক একটা গল্প ছিল আমরা যেটা জানি প্রতিশোধের গল্প তিনি বলছেন যে সবাইকে ঐক্যবদ্ধ করবেন তিনি তো শিশুদেরকে পরবর্তীতে নিয়ে গিয়েছিলেন ওই ওয়াজান নদীতে ফেলে দিয়েছেন তাহলে কি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের মানুষকে বঙ্গোপসাগরে ফেলবেন বিএনপির আন্দোলন বিএনপির আন্দোলন বাধাগ্রস্ত করা হচ্ছে সোহাগ সিং রায় এমন অভিযোগ আছে সাড়ে চোদ্দ বছরে বাধাগ্রস্ত হয়েছে কি হয়নি জনগণ বিচার করবেন আপনি যে ভয়ঙ্কর শাসনটি বিএনপি যতবার ক্ষমতা এসেছে উপহার দিয়েছেন অপেক্ষাকৃত ভালো শাসনের কথা যদি আপনি বলেন সেটা ৯১ থেকে ৯৬ এই সময়কালটা যদি ধরেন তাতেও অনেক রকম ব্যত্যয় আছে অনেক রকম ঘটনা ঘটেছে আপনি খেয়াল করে দেখুন তো শুধুমাত্র ২১শে আগস্টে গ্রেনেড হামলা মেরে কি সবংশে নিবংশ করার চক্রান্ত হয়েছিল ১৯৯৬ সালে মানুল আলম ভাই তো সাংবাদিকতার সাথে যুক্ত আমি তথ্যগুলো তার মনে মনে থাকবে ১৯৯৬ সালে ১২ জুন যে জাতীয় নির্বাচন হয় তার মাত্র ক মাস আগে ৭ই মার্চে একটি জনসভা হয়েছিল ২৩ বঙ্গবন্ধু এভিনিউকে কেন্দ্র করে সেখানে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশে সেখানেও হামলায় কথা আর ইত্তেফাকে সংবাদ যদি আপনি দেখেন ওই পাতাগুলো উল্টিয়ে দেখেন ৭ই মার্চে মানে ৮ই মার্চে যদি দেখেন আপনি দেখবেন কীভাবে মুহুর্মুহু গুলিবর্ষণ করা হয়েছিল কীভাবে তার উপরে অতর্কিত আক্রমণ করা হয়েছিল কত মানুষ আহত হয়েছিলেন কত মানুষ গুলিবিদ্ধ হয়েছিলেন তার মানে এটা নতুন কোনো ঘটনা ছিল না তার মানে কি আপনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দিনটিকে
আপনি নাজাত দিশে দিবাবাসী হিসেবে পালন করেছেন, পরবর্তীতে আপনার মাথায় কারা আপনাকে বুদ্ধি দিয়েছে বেগম খালেদা জিয়াকে, আপনি তো আপনার জন্মদিন পালন করবেন। মানে এই যে রাজনীতিতে অসংস্কৃতি কিংবা অপসংস্কৃতি যেটা বলি না কেন, এটা তো আমদানি হয়েছে। এখন রাজনীতি তো একটা জায়গায় ঘুরপাক খায় না, এবং প্রত্যেক ক্রিয়াতে একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি একটু আমি একটু প্রতিক্রিয়ার জায়গায় আপনি বিএনপি তো রাজনীতির পথ চলায় কখনো তো সাংগঠনিকভাবে তিনি এগোতে পারেনি, এবং সব সময় একটা যেন আত্মহনন মনস্কতায় তাদের পেয়ে বসে। এটা কেন ওদের, তাদের কি আসলে পলিটিক্যাল অ্যানালাইসিসটা কম এরকম এরকম? মানে রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠেনি। আচ্ছা, আর মানুষ, ওই যে ফকির লালন সাহেব বলতেন না যে মানুষ ভজন, মানুষ তো সব, আপনি তো মানুষকে দেখছেন না। আপনি নির্বাচন আসছে তার আগের থেকে আপনি বারবার আপনি ভয়ের সংস্কৃতি তৈরি করছেন, বলছেন 10ই ডিসেম্বরের পরে দেশ চলবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আপনি সেই হুঙ্কার দিলেন, এবং সেই মঞ্চে চট্টগ্রামে যেখান থেকে শুরু করলেন সমাবেশ, সেই মঞ্চে আপনি যুদ্ধাপরাধীদের দায়ে যার বিচার হয়েছিল তার সন্তানের যে হুঙ্কারটা আপনি এই পলো গ্রাউন্ডের মাঠে দেশবাসী লক্ষ্য করলো, এতে কি বিএনপির উপকার হয়েছে? আমি আমি একটু বিএনপির আসলে অতীত ইতিহাস, জামাতের সাথে সম্পৃক্ততা, এগুলো আসলে কতটুকু বিএনপির রাজনীতিতে ভালো প্রভাব ফেলেছে, এটি তো অবশ্যই আলোচনার বিষয়। মাইনুল আলম, আমি আমি আপনার কাছে যে বিষয়টা নিয়ে যেতে চাই যে এই যে কালচারটা তৈরি হয়েছে হামলা কিংবা সংঘর্ষ কিংবা একটা নির্বাচনের আগে এইরকম একটা পরিস্থিতি চরমে পৌঁছে যেতে হবে, এটা আমাদেরকে এখন ধরে নিতে হবে, তাই তো? যে দিনকে দিন আরও পরিস্থিতি আরও ঘোলাটে হবে, আরও বিভিন্নভাবে উত্তপ্ত হয়ে উঠবে পরিবেশ, এটা কি আসলে রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক চর্চার ক্ষেত্রে কোনো ভালো ফল বয়ে আনে? মাইনুল আলম, আপনার কি ভালো ফল বয়ে আনবে না এটা এক কথা বলতে হবে, কিন্তু একটু পেছনে যাওয়া দরকার। সুভাষদা আমার শ্রদ্ধেয় দাদা, উনি কিছুটা বলেছেন, আমি একটু বাংলাদেশের রাজনীতিতে গত 20-25 বছরের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, কিংবা 30 বছর, একটা কাটা আছে, থর্নি মুভমেন্ট আছে। আমি মনে করি থর্নি মুভমেন্ট সেটা কি, 2001 থেকে 2006-এর মধ্যে আমার চোখের সামনে দেখা এবং আমি দেখেছি এবং পুরো জাতি জানে অনেকগুলো মর্মান্তিক ঘটনা ঘটেছে, মর্মান্তিক কিংবা এই যে থর্নি ঘটনা, কিংবা এই যে দু হাজার চারের যে গ্রেনেড অ্যাটাক, 21 আগস্ট গ্রেনেড হামলা করা হলো, এটার উদ্দেশ্য কী, এটার পরিকল্পনাটা কী? উদ্দেশ্য ছিল বাংলাদেশের একটা বড় অংশের মানুষের সমর্থিত যে নেত্রী কিংবা রাজনৈতিক দল কিংবা তার প্রধান, তাকে হত্যা করা, মাননীয় প্রধানমন্ত্রী কিংবা তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যা করা। এজন্যই তো মেরেছে, গ্রেনেড হত্যা তো আর গ্রেনেড নিক্ষেপ তো এমন শুধু এমনি এমনি করে না, একটা টার্গেট নিয়ে করেছে, হয়তো সে টার্গেট সেদিন পালন হয়নি কিংবা অ্যাচিভ হয়নি, কিন্তু উদ্দেশ্য ছিল এবং এটা হয়েছে সরকারি রাষ্ট্রযন্ত্রের ভিতর থেকে পরিকল্পনা নেওয়া হয়েছে। হ্যাঁ, তো এটা একটা বিরাট ঘটনা এবং আমি মনে করি থর্নি ইস্যু। এই ইস্যুগুলো বাংলাদেশের রাজনীতিতে যে কোথায় নিয়ে গেছে আপনি ভাবতেও পারবেন না। আরেকটা ইস্যু উনি বলেছেন, এটা আমি বলি, আমাদের জাতির সবচেয়ে শোকাবহ যে দিবস 15ই আগস্ট, সেদিন আপনি একটি মিথ্যা কিংবা বানোয়াট কিংবা ফেক জন্ম তারিখ নিয়ে একজন নেত্রীর জন্ম তারিখ পালন করেন, কেক পালন করেন, বছরের পর বছর হয়েছে, সেই 90-এর দশক থেকে হয়েছে, আরও 10 বছর আগ পর্যন্ত হয়েছে, এখন লজ্জায় কিংবা বিভিন্ন কারণে আদালতের বোধহয় রায় আছে এই কারণে হচ্ছে না। তো এই কাজগুলো আপনি যখন উস্কানিমূলক করবেন, এগুলো যখন কাটা দিয়ে আপনি এগুলো ঘটনা ঘটাবেন, তখন রাজনীতি কি কোনো আলোচনা কিংবা সমঝোতার সুযোগ থাকে? এটা হলো বিরাট দূরত্ব, মাইলকে মাইল দূরত্ব সৃষ্টিকারী ঘটনা। তারপরেও বলবো, যেহেতু রাজনীতি আমরা মানুষের জন্য করি, রাজনৈতিক চর্চা, রাজনৈতিক দলগুলো রাষ্ট্র পরিচালনা করে, রাজনীতি করে দলগুলো, উদ্দেশ্যই মানুষের কল্যাণ করা, বৃহত্তর স্বার্থ মনে করে যে এটা একটা সমঝোতার অংশ হওয়া উচিত। সুভাষ সিংহ রায়, আপনার কাছেই আসতে চাই এই অংশে। যেমনটা বলছিলাম যে সকলেরই নজর এখন একটা ভালো ভোটের দিকে, সবাই চাই একটা ভালো ভোট হোক, এবং আমরা সাধারণ মানুষ যারা ভোটার আছি তারা তো দিতেই চায়, কারণ একটা ভোট তো আমাদের দিতে ইচ্ছা করতেই পারে। তো সেক্ষেত্রে এই ভালো ভোটটি আসলে কিভাবে হতে পারে বলে আপনার মনে হচ্ছে? কোন কোন বিষয়গুলোতে এখন আসলে জোর দেওয়া দরকার সরকারের? আমি খুব খোলামেলা একটা কথা বলি আজকে, যেহেতু আজকে আলোচনার পরিবেশটা দারুণ অবস্থায় রয়েছে, কেন
সাধারণত টকশো মানে টকশো মানে এক ধরনের উত্তাপ ছড়ানো এবং কথা পিঠে কথা বলা, বিরোধিতা করা। যেহেতু একটা আলোচনার একটা দারুণ পরিস্থিতি তৈরি হয়েছে, এই সুযোগ নিয়ে আমি একটা কথা বলি। সকলেরই কিন্তু দায়ী আছে, আপনি যে কথাটি বলছেন আমি ওটাকে জোর দিই। এবং আজকে গত সাড়ে চোদ্দ বছরে একটানা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকারটি পরিচালিত হচ্ছে, সেই সরকারটার কার্যক্রম আপনি যদি বিশ্লেষণ করেন, আমাকে যদি আপনি বলতে বলেন, আমি চার ঘন্টা, পাঁচ ঘন্টা, ছ ঘন্টা, দশ ঘন্টা সারা রাত বলতে পারব। এবং এটা যে বাংলাদেশের মানুষের জীবনমানের পরিবর্তন ঘটেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু কিছু কিছু প্রান্তিক বিচ্যুতি আছে। মানুষ যে রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বঙ্গবন্ধু তার সারা জীবন ধরে প্রতিষ্ঠিত করেছেন, তিনি মানুষ ছাড়া কিছু ভাবেননি। এমনকি তিনি বামপন্থী রাজনীতিবিদদের উদ্দেশ্যও বলেছেন, মণিসিংকে, কমরেড মণিসিংকে একবার খুব শ্রদ্ধা রেখে বলছেন যে, মণিদা আমি কমিউনিস্ট না, কিন্তু আমি বামধারায় রাজনীতিতে বিশ্বাসী, মানুষের সমাজতন্ত্র মানুষের জন্য খুব বেশি প্রয়োজন, আমি সমাজতন্ত্রে বিশ্বাসী কিন্তু কমিউনিস্ট না। কিন্তু আপনারা এই মাটিতে যারা বামপন্থী রাজনীতি করেন তারা মানুষ দেখেন আকাশ থেকে, আর আমি মানুষ দেখি হচ্ছে মানুষের পাশে থেকে। অতএব এই যে পার্থক্যের জায়গাটি এই মাটিতে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে প্রতিষ্ঠিত করে গেছেন, আজকের আওয়ামী লীগের সঙ্গে যারা যুক্ত হয়েছেন নতুন করে তারা কিন্তু সেই আওয়ামী লীগটা চেনেন না। আমি খোলামেলা বলি, এবং এই খোলামেলার কথা বলতে গেলে আরেকটি কথা বেরিয়ে আসবে, যারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অনুভূতি বিশ্বাস করেন না, তাকে চিনতে পারেন না, তারা প্রকৃত অর্থে আওয়ামী লীগ করেন না। আমি অনেক উদাহরণ আমি দিতে পারবো, সেই উদাহরণ আমি আসলে এখানে আবার নাই বা দিলাম। এই কারণে বলছি, গত সাড়ে চোদ্দ বছরে তিনি শুধু মানুষের জন্য কাজ করেছেন, তিনি তো সর্বশেষ একটি সংবাদ সম্মেলনেও বলছেন যে জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। এই যে তার যে অনুভূতির জায়গাটি, এটা তো দর্শন, জীবন দর্শন, সেই জীবন দর্শনে কি আওয়ামী লীগের সকল নেতা বিশ্বাস করেন? অনেকে বলবেন যে হ্যাঁ, সবাই তো বিশ্বাস করেন না। এই জায়গাটাই আমি বলবো প্রান্তিক বুদ্ধিতে। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর 1974 সালে তার সর্বশেষ যে আওয়ামী লীগের দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতির যে ভাষণ দিয়েছিলেন, আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা যদি এই ভাষণটি যদি একেবারে বারবার পড়েন, বারবার মর্মে ধারণ করেন, তার মর্মকথা উপলব্ধি করতে পারেন, তাহলে তার কোনো সুযোগ নাই মানুষের বাদ দিয়ে চিন্তা করা। বিচ্যুতি ঘটাচ্ছে সিংহ রায়, তারা কি আসলে একেবারে দলের একেবারে সেই টপ লেভেল থেকে যারা আছেন তাদের কি দৃষ্টির বাইরে আছেন, তাদের কি জানার বাইরে আছেন? এই আলোচনা কিন্তু অনেক লম্বা আলোচনা। হ্যাঁ হ্যাঁ, আমি আমার চোখে যেটা পড়ে, দলের ইমেজ তো তারা নষ্ট করছে। এই যে কারণগুলো, আপনি গত সাড়ে চোদ্দ বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিমাণ নৌকার ভোট বাড়িয়েছেন, বিশেষ করে নারী ভোটারদের সংখ্যা যে পরিমাণে বেড়েছে, আওয়ামী লীগের অনেক পর্যায়ের নেতারা কিন্তু এটা বিশ্বাস করেন না। আপনি যদি যে কোনো প্রার্থী, পাঁচটি শিক্ষক নির্বাচন আপনি তো বিএনপি অংশগ্রহণ করেনি, আবার অনেকে বিএনপির নেতারা ছদ্মবেশে নির্বাচনে অংশগ্রহণ করেছে, এগুলো বাদ রাখলাম। আপনি এই পাঁচটি নির্বাচনে আপনি দেখবেন মানুষের কাছে গিয়েছে, মানুষের কাছে ভোট চেয়েছে, মানুষ ভোট দিয়েছে। আমি বারবার উল্লেখ করছি আওয়ামী লীগের কিন্তু মূল সম্পদই হচ্ছে মানুষ নিয়ে ভাবনা চিন্তা করা। এবং এই প্রান্তিক বিচ্যুতি যারা ঘটিয়েছে তাদের কারণে কি কিছুটা যে জনপ্রিয়তাটুকু কমেছে বলে সকলে দাবি করেন, সেটি কি আসলে সেই কারণেই? আমি আপনাকে বলি, আমি বিএনপি নিয়ে সমালোচনা অনেক করতে পারবো, আমি বিএনপি নিয়ে অসংখ্য বড় বড় বই লিখতে পারবো, সৃষ্টিকর্তা আমার সেই ধরেন সক্ষমতাও দিয়েছে। আপনি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের ঐতিহ্য, স্বাধীনতার ঘোষণাপত্রকে অমান্য করে বা বিদ্বেষ ছুঁড়ে দিয়ে ফেলার সাহস কি কারোর আছে?
আপনি যদি দেখেন এই জার্মানি নুরেমবার্গ ট্রায়ালে যাদের বিচার হয়েছে তাদের পক্ষে কথা বলার আকার ইঙ্গিতে ওই সভ্য রাজনীতির দেশ বলা হয় সেখানে কি সম্ভব? কিন্তু আমাদের দেশে এখনো যুদ্ধ অপরাধীদের পক্ষে যারা রাজনীতি করছেন তাদের পক্ষে বলার মতন শক্তিশালী লোক রয়ে গেছে। আপনি খেয়াল করে দেখবেন এই যে নবাব সিরাজউদ্দৌলার যে পতনের কথা আমরা বলি এর পিছনে অনেকগুলো গভীর বিশ্লেষণ যদি করেন, আমি একটা জায়গায় শুধু উল্লেখ করি, শুধুমাত্র জগৎ শেখ, উমিচাঁদ কিংবা মির্জাফর এরাই কি শুধুমাত্র সংকটের জন্য দায়ী, প্রজাতন্ত্রের জন্য দায়ী? আমি তো বলবো ওই সময় সুশীল সমাজের যারা প্রতিনিধি ছিলেন একজন ছিলেন ইয়ার লতিফ। আপনি ইতিহাসের থেকে এই পাঠটা নিশ্চয়ই আমরা সকলে জানি, এদের যে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূমিকা সেটা তো আমরা ইতিহাস পাঠ থেকে জানি। আপনি এখন দেখবেন বাংলাদেশের রাজনীতিকে যারা কলুষিত করছেন, যারা বাংলাদেশের রাজনীতিকে অন্য জায়গায় বন্ধক দিয়েছেন, নিজের মস্তককে অন্য জায়গায় বন্ধক দিয়েছেন, তারা এখনো পর্যন্ত নিজের দেশটা বাদ দিয়ে অন্য দেশের পক্ষে থাকবার চেষ্টা করেন। এই পদ্মা সেতু বাংলাদেশের মানুষের জীবন মান বদলে দিয়েছে। যে মানুষ এক সময় পদ্মা সেতুর আগে খুলনা থেকে আসতেন কিংবা যশোর থেকে আসতেন, তার ঢাকায় আসতে যে খরচ হতো, এখানে থাকতে তার কাজকর্ম করে ফিরে যেতে 4-5 হাজার টাকা কমপক্ষে খরচ হতো, আর সে এখন সকালবেলা ভোরবেলা গাড়িতে উঠে 10টার মধ্যে তিনি অফিসে এসে কাজকর্ম করে আবার তিনি রাত্রে যে বাড়িতে ভাত খেতে পারেন। এই যে জীবন মানের বদলে দেওয়া, এটা কত গুরুত্বপূর্ণ অর্জন! অথচ এই পদ্মা সেতুর করতে শেখ হাসিনা ওকে ষড়যন্ত্র পার হতে হয়েছে না, শুধু কি দেশের ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র তাকে মোকাবেলা করতে হয়েছে না? অবশ্যই। এই যে ব্যাপারগুলো রাজনীতিতে এই ব্যাপারগুলো শেখ হাসিনাকে অনন্য সাধারণ অবস্থানে রেখেছেন। আমি আমি তিনি দেশকে সবার উপরে রেখেছেন। আমি আমি আপনি নিশ্চয় খেয়াল করবেন, আমি শেষ করে যাই, বঙ্গবন্ধুর দুই কন্যা যদি জার্মানিতে না থাকতেন 1975 সালের 15 আগস্ট, তারাও হত্যাকাণ্ডের শিকার হতেন? সৃষ্টিকর্তা বাঁচিয়ে রেখেছেন এই বাংলার মানুষের জন্য। আমি যদি এটাকে এইভাবে যদি দেখি, এবং আমাকে দেখতেই হবে, তাদের দুই কন্যার কিন্তু উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি, একটিও সম্পত্তি তাদের নাই। তারা ট্রাস্ট করে দিয়ে বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি ট্রাস্ট দিয়ে দিয়েছে, টুঙ্গিপাড়ার যে বাড়িটি সেই বাড়িতে ট্রাস্টের সম্পত্তি। আপনি পৃথিবীতে কোন রাজনৈতিক নেতা পাবেন যে পৃথিবীর সমস্ত কিছু উজাড় করে মানুষের জন্য দিয়ে দিয়েছে? আমি আমি এই জায়গায় বলছি আওয়ামী লীগের যারা নতুন করে নেতা কর্মী আছে, এই আদর্শটাই তারা আসলে ধারণ করেন, শেখ হাসিনাকে ধারণ করে এবং সেটিকে বহন করে, বহন করতে পারে, এটি এটি করতে পারছে না, এটি করতে পারছে না, এবং এই কারণে ওই যে প্রান্তিক বিচ্যুতির কথা বলছিলাম আমরা। হ্যাঁ, মানুষ ভাই একটু যোগ করি, সেটা হলো যে এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে এই যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, এইটি দুটি দল একেবারে স্পষ্ট, এবং আমরা সেগুলোকে আসলে সংজ্ঞায়িত করতে পারি, এটি কি খুব বেশি লজ্জাজনক নয়? ওই প্রশ্নের সাথে, ওই প্রসঙ্গের সাথে আমি একটু প্রায় বলে এই দেশটা বিভক্তি হয়ে গেছে। বিভক্তি হয়েছে কিসের ভিত্তিতে? একটা আদর্শ এবং চেতনার ভিত্তিতে, এবং একটা বিশ্বাসবোধের উপর যখন দেশের মানুষ অবস্থান নেয়, এই বিভক্তি খুব যথাযথ, এটা কাঙ্ক্ষিত আমি মনে করি। কারণ এখন বোধহয় অবশ্যই এই সীমারেখা তা টানতেই হবে, কে মুক্তিযুদ্ধের পক্ষে, কে মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে, ধারণ করে এবং লালন করে, এবং কে এর বিরোধিতা করে করছে। আমি একটু সাম্প্রতিক ইস্যুতে আপনার প্রথম পর্বের আলোচনায় যেটা বলছিলাম, রাজপথ কিংবা আন্দোলন, আন্দোলন তো হচ্ছে না, কর্মসূচি হচ্ছে। কারণ আন্দোলন, বিরোধী দল কিংবা বিএনপির আন্দোলন যদি জনগণমুখী হতো কিংবা বিএনপি আন্দোলন করে কিছু একটা করতে পারতো, ইতিপূর্বে অনেক উদাহরণ আছে, 96 সালে 90 সালে অনেক উদাহরণ আছে, কিন্তু সেটা হচ্ছে না। এখন বিএনপির রাজনীতি হচ্ছে আন্দোলন নির্ভর না, কর্মসূচি নির্ভর খুব বেশি বলা যাবে না, আমি বলতে পারি অনেকে বিশ্বাস করেন বিদেশ নির্ভর। এই বিষয়টা বোধহয় এই আলোচনায় খুব প্রাসঙ্গিক, কারণ বিদেশিদের সাথে যোগাযোগ, বিদেশিদের সাথে ধর্ণা দেওয়া, কিংবা ওয়াজিল কাদের সাহেব বলেছেন যে বাংলাদেশ নালিশ পার্টি, আমি সেটা বলবো না, ওই ওইভাবে এটা ওনার রাজনৈতিক অবস্থান, কিন্তু আমার দেখা যেটা আমি বলতে পারি যে বিএনপি বিদেশিদের সাথে যোগাযোগের উপর নির্ভরতা রাখছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা ইউরোপীয় ইউনিয়ন অন্যান্য দেশের সাথে কূটনৈতিক চর্চা করছে কিংবা কথা বলছে, ওদেরকে অভিযোগ করছে, ওরা আসছে, এই সেটিকে খুব কাজে দিচ্ছে বলে মনে হচ্ছে, সম্পৃক্ত করার চেষ্টা করছে, বিদেশের সম্পৃক্ত হচ্ছে, সরকারের সাথেও যোগাযোগ রাখছে, কিন্তু বিদেশিদের সম্পৃক্ত হয়ে, ইনভলভ হয়ে বাংলাদেশের এই প্রেক্ষাপটে কোনো কিছু
ফল আনবে বলে আমি মনে করি না। কারণ হচ্ছে আমি প্রায় 30 বছরের অভিজ্ঞতাই বলতে পারি, উদাহরণ দেয়া যেতে পারে স্বল্প সময়ের মধ্যে। 96 থেকে যদি শুরু করেন, 2006 কিংবা 13 বহুবার বিদেশিরা এসছে, দুই দলকে বসাইছে, দুই দলের নেতাদের সাথে বৈঠক করেছে, দফায় দফায় প্রেসক্রিপশন দিয়েছে, কিন্তু কোনো কার্যকরিতা আসেনি। আমি মনে করি এই যদি যদি কোনো সংকট মনে করেন, যদি সমস্যা মনে করেন, সংকট আছে, সংকট এটা বিশ্বাস করতেই হবে। এটা দেশের ভিতরেই, ওই যে বলেছি রাজপথ থেকে এই টেবিলে নিয়ে আসি আমরা, সেটার কি কোনো সুযোগ আছে? সেই সুযোগ নেই, কিন্তু সেটার প্রয়োজনীয়তা আছে। এটা কিছুদিন পরে, হয়তো এক দু মাস পরে আরও বেশি এটা প্রয়োজনীয়তা দেখা দেবে, শেষ পর্যায়ে, সময়ের শেষ পর্যায়ে। আমার মনে হয় সেদিকেই মনোনিবেশ করা উচিত রাজনীতিবিদদের, এবং সরকারি দল সেটা যদি বোধ করে সেটা উদ্যোগ নেওয়া উচিত, এবং বিরোধী দল যদি মনে করে শর্ত ছাড়া এখানে যাও বসা উচিত। বিএনপির যে বিদেশ নির্ভর যে আমরা প্রবণতার যে কথাটা বলছিলাম, আমরা সাধারণ সম্পাদক সাহেব আওয়ামী লীগের বারবার বলছেন যে আসলে বিএনপি বিদেশিদের সাথে ধর্ণা ধরে বা নালিশ করে এবার কোনো কাজে দিচ্ছে না। তো আসলে কি বিএনপি, আপনার মনে হয় যে বিএনপি একদম পুরোপুরি বিদেশ নির্ভর রাজনীতিতে বিশ্বাসী হয়ে গেছে? কারণ মানে এটার কারণ কি হতে পারে? আজ থেকে 1.5 বছর আগে 21 ডিসেম্বরে যখন র‍্যাব আমাদের উপর, র‍্যাবের উপর যখন স্যাংশন আসলো যুক্তরাষ্ট্র থেকে, এরপর ভিসা পলিসি আসলো, মনে করছে যে যুক্তরাষ্ট্র কিংবা বিদেশিরা এসব করে করে সরকারকে বেকায়দায় ফেলবে এবং সরকারকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে যাবে, সরকার দাবি মানতে, তাদের যে দাবি এটা মানতে বাধ্য হবে। এটা তাদের প্রত্যাশা, ধারণা কিংবা ভবিষ্যৎ চিন্তা বলে অনেকে মনে করেন, এটা ওনারাও মনে করেন, কিন্তু এতে কোনো কাজ হবে না। দেখেন, ওই বিদেশিরা যে কোনো বড় দেশ ক্ষমতাসীন সরকারের সাথে যোগাযোগ রাখে, আলোচনা করে, তাহলে পার্টনার, পার্টনার, পয়েন্ট অফ কন্ট্যাক্ট, ওরা এসে কি বিরোধী দলের সাথে যোগাযোগ করবে? করবে না, করেও না, করেনি, এই সম্প্রতি দেখা যায়নি যে কারোর সাথে যোগাযোগ করেছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই যোগাযোগ করে লাভ নেই। আমি মনে করি যে রাজপথ, আন্দোলন, কর্মসূচি যাই হোক, খোলা মানে দুই পক্ষ বসুক। আওয়ামী লীগ এটা ডাকতে পারে সমঝোতার জন্য, আলোচনার জন্য ডাকতে পারে, দায়িত্বশীল হিসাবে ডাকতে পারে, এবং বিএনপি কোনো শর্ত ছাড়া যোগ দিবে, এসে একটা সলিউশন টেবিল থেকে বের, আলোচনার টেবিল থেকে। গণ অভ্যুত্থানের কথা বলা হচ্ছিল, আমি যদি বলি একেবারে বিশাল একটা জনসমর্থনের কথা তারা বলছিল, এবং আমরা যদি সেই 90-এর কথা চিন্তা করি, একটি এরশাদ সরকার বিরোধী আন্দোলন এবং সেখানে সকল রাজনৈতিক দল আরেকটি পক্ষ, এমনটাই তো ছিল। তো সেক্ষেত্রে এখন কি মানে আমরা এটা বলতে পারি যে সেই সময়টা এখন তৈরি হয়েছে যে সবগুলো রাজনৈতিক দল একদিকে হয়ে গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ এরকম হয়েছে? এরকম কি আপনি দেখেন? বলেন, একে হিসাব করে বলি, আওয়ামী লীগের সাথে 14 দল আছে, মহাজোট আছে, কিংবা জাতীয় পার্টি একটি সমান্তরালভাবে অন্য কাজ করে যাচ্ছে, বিএনপির সাথে আর কে আছে? জামাত তো বিএনপির সাথে নাই, জামাতের মনে করি যে আমি নিবন্ধনবিহীন দল এবং তাদের নির্বাচন রাজনীতি করার অধিকার নাই, এটা আমি বিশ্বাস করি। জামাত কিছু কিছু করার চেষ্টা করেছে, করেছে, কী কারণে করেছে আমি জানি না, কোনো ব্যাখ্যা পাইনি। এটা যদি সরকার দিয়ে থাকে কিংবা সরকার কৌশলগত কারণে দিয়ে থাকে, আমি মনে করি মানুষের মনে অনেক প্রশ্ন জেগেছে। নির্বাচন কমিশন নিবন্ধন যারা বাতিল করেছে তাকে আপনি নির্বাচনে আনবেন কিভাবে? স্বতন্ত্র পরিচয়ে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসবেন, এটা দেখার বিষয়। এটা অনেকে, এই প্রজন্ম মনে হয় না এটা সমর্থন দেবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। জামাতের ব্যাপারে একটা ফয়সালা, একটা সিদ্ধান্ত আছে, রায় আছে, সেই সিদ্ধান্ত ঝুলে আছে, এটা চূড়ান্ত করে ফেলা উচিত, এর বিকল্প নাই। ওই যে শুরুতে বলেছিলাম, আমাদের চেতনা মুক্তিযুদ্ধ, আমাদের পক্ষ মুক্তিযুদ্ধ এবং আরেকটি পক্ষ মুক্তিযুদ্ধের বিরোধী, এই চিন্তা করলে আপনাকে এই সিদ্ধান্ত নিতেই হবে। আমি দুটি রাজনৈতিক দলের সাংগঠনিক শক্তি মূল্যায়ন করতে যদি বলি, আপনি কি বলবেন বিএনপি এবং আওয়ামী লীগ সম্পর্কে? সাংগঠনিক শক্তি, এটা তো সাংগঠনিক শক্তি, আপনি কি দলীয় সাংগঠনিক শক্তি আপনি কিভাবে লোক দেখে করবেন? করবেন না, এটা হচ্ছে জনসমর্থনের শক্তি। সর্বশেষ নির্বাচনের কিংবা একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের পার্সেন্টেজ, কার প্রতি কত পার্সেন্ট আছে, সমর্থন আছে, কে কয়টা সংসদীয় আসন পেল, এর ভিত্তিতে সাংগঠনিক শক্তি পরিমাপের তো কোনো উপায় নাই, সূচক নাই, পরিমাপক নাই। একটি দল যদি এক মাস প্রস্তুতি নিয়ে একটি জনসভা করে, 2 লক্ষ লোক হলো,
আমরা গণমাধ্যমে দেখলাম, সামাজিক মাধ্যমে দেখলাম, অনেক লোক হলো জনসভার লোক দিয়ে বোধহয় কিংবা এগুলো দিয়ে বোধহয় সাংগঠনিক শক্তি পরিমাপ করা যায় না। মানে এই যে লাখ লাখ মানুষের দাবি করছে বিএনপি, সেটাকে আসলে কিভাবে আমরা মানে মূল্যায়ন করব? সেটা তো রাজনৈতিক কর্মসূচি, বিভিন্নভাবে সমর্থকরা আসে, মানুষ আসে রাজনৈতিক জনসভার মহাসমাবেশে অংশগ্রহণ করে আবার চলে যায়, এটা বোধহয় কোনো পরিমাপক কিছু না। শক্তি হবে তখনই যখন আপনি প্রকৃত অর্থে কিছু একটা করতে পারছেন কিংবা বাধ্য করছেন কিংবা বড় শক্তি দেখাতে পারছেন, তখনই বোধহয়। অবশ্যই আমি একটু সুভাষ দা আপনার কাছে আসতে চাই, সবশেষ প্রশ্নটি হয়তো বা আপনার কাছেই আমি রাখতে চাই, সেটি হলো যে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম যে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, আসলে এটির সংজ্ঞা যদি আপনি একটু বুঝিয়ে বলতেন। যে আমরা তো প্রতিদিনই প্রায় সব নিউজে এই শব্দটি ইউজ করছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, এটি আসলে কেমন হয়? আমি তো খোলামেলা কথা বলার চেষ্টা করছি, আমি আবারও সেটা কথা বলি, একবার খুব সংক্ষেপে কথাটা বলি। মাঞ্জারম ভাই যেখানে শেষ করলেন সেখানে তার ধারাবাহিকতা দু একটি কথা আমি বলি। আপনি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক শক্তি আপনি যে কথা উল্লেখ করছেন, সাংগঠনিক দলগুলো সাংগঠনিক সাংগঠনিক শক্তি, নেতৃত্বের যেটা ক্রিয়েটিভ লিডারশিপ এবং জনগণের নেতা, আপনি খেয়াল করে দেখুন তো 96 সালে যে 15ই ফেব্রুয়ারি নির্বাচনটা বিএনপি করেছিল, ভোটার বিহীন নির্বাচন, এর পরবর্তীতে যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল তখন কিন্তু শেখ হাসিনা বিরোধী দলের নেতা না, তিনি পদত্যাগ করেছেন, ঠিক বলছেন, এবং তিনি সংসদ সদস্য না। অথচ তার এক ডাকে সচিবালয়ের একেবারে সচিব থেকে শুরু করে পিয়ন পর্যন্ত এবং সমগ্র বাংলাদেশের আপামর জনগণ ঐক্যবদ্ধ হয়ে গেল। 1.5 মাসেরও বেশি বিএনপি ক্ষমতা থাকতে পারলো না। এই যে বিএনপি অভ্যুত্থান অভ্যুত্থানের কথা বলে, আজকে 14.5 বছরে মানুষ কিন্তু এদিকে নজর দেয় না। আমি এক বেসরকারি টেলিভিশনের যাচ্ছি, সাথে তাদের যে একজন অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার ছিল, আমি জিজ্ঞেস করছি কিরে ভাই কি এক দফার খবর, কি এটা 12 জুলাইয়ের পরের দিন? যে বলছে স্যার আমি আগে যখন 7-8 বছর আগে বাড়িতে যেতাম, আমার বাড়ি শরীয়তপুরে এবং প্রত্যন্ত অঞ্চলে, ওখানে যেতে ঢাকা শহর থেকে আমার ওই শহরে ঢোকার পরে, জেলায় ঢোকার পরে আমার 7টা সাঁকো 10টা সাঁকো পার হতে হতো, আর এখন আমি যে কোনো গাড়ি নিয়ে আমার বাড়ির সামনে যেতে পারি। অতএব ওই এক দফা বলেন, 27 দফা বলেন, 31 দফা বলেন, কোনো দফায় মানুষ শুনবে না, এটাই বাস্তবতা। আমি জানি না বিএনপির নেতারা এটা বুঝতে পারেন কিনা। এবং এই যে তারা জনসভার যে কথাগুলো বললেন, আপনি 10ই ডিসেম্বরে কিন্তু গোলাপবাগে যে উত্তেজনার পারদ তুললেন, আপনাকে গোলাপবাগ মাঠের থেকে যখন কর্মীরা বেরিয়ে গেল, আপনি কি বিএনপির নেতারা নিজেরা বুঝেছেন যে কর্মীরা হতাশ হয়ে বিফল মনোরথে কিন্তু চলে গিয়েছে? আপনি করেছেন, আবার 12 জুলাই কিন্তু আপনি এই এই কাজটি করেছেন, মানে যে আন্দোলনের কর্মসূচিগুলো যেটা দেওয়া হচ্ছে সেটি আসলে লক্ষ্য থাকে না। আচ্ছা, এই যে জনগণকে ঐক্যবদ্ধ করতে পারে না, মানুষের কাছে যে পৌঁছতে পারে না, সেই আন্দোলন কোনদিন বাংলাদেশে সফল হবে না। অথচ আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে, অর্থাৎ সাংগঠনিক ক্ষমতার হিসেব করেন আর ভোটার হিসেব করেন। যদি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1981 সালের 17ই মে স্বদেশ প্রত্যাবর্তন করেন, কি ভয়ঙ্কর সময়টা ছিল তখন। তারপর থেকে যে রাজনীতির দেখা রাজনীতি সাংবাদিক হিসেবে মাঙ্গি আলম দেখেছেন, কি ভয়ঙ্কর। আপনি চিন্তা করে দেখুন চট্টগ্রাম অঞ্চলে সে ভয়ঙ্কর 29শে এপ্রিলের কথা নিশ্চয়ই মনে আছে। বিএনপি তখন রাষ্ট্র ক্ষমতায় এসেছে 91 সালে, প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিএনপির কোনো মন্ত্রী নেতৃবৃন্দ কিন্তু এই এলাকায় যায়নি, অথচ মাননীয় প্রধানমন্ত্রী 80 বার 82 বার বাধা পেয়ে চট্টগ্রাম সহ সমস্ত প্রত্যন্ত অঞ্চল তিনি দিয়েছেন। এটা তো বাস্তবতা, ত্রাণ সামগ্রী নিয়ে, ত্রাণ সামগ্রী নিয়ে আপনাকে তো সেই জনগণের কাছে আপনার পৌঁছাতে হবে। তা এই বাস্তবতায় বিএনপি কখনো জনগণের রাজনীতি করেনি এবং করতে চায়নি, মনে করছে আওয়ামী বিরোধী একটা কার্ড খেলবে এবং আর ভারত বিরোধী একটা কার্ড যে কোনো সময় হঠাৎ করে খেলবে, এটাই মনে হচ্ছে মানুষ জন্য আর খেলবে। মানুষ তো এখন সবই জানেন এবং বোঝেন।
এটির আসলে কারণ খুব বেশি। আমি যদি একটু মোটাদাকে বলি, সেটা হলো বিএনপির আমি একটু যোগ করি, সেটা হলো বিএনপির সাংগঠনিক শক্তি হ্রাস পেয়েছে কিংবা বিএনপির নেতৃত্বে এক ধরনের সংকট রয়েছে। কোন কারণগুলোকে আসলে আমরা এই রাজনীতিটা, এই যে তার গঠনশৈলী জন্মসূত্রে এইভাবে গড়ে ওঠা, আপনি সেটা পরিবর্তন করার চেষ্টা করেন। একটা কথা আছে না, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, কিন্তু সেই কর্মের দিকেও তো আপনি এগিয়ে যাননি, আপনি সুযোগ পেয়েছিলেন। আপনি খেয়াল করে দেখুন, 1996 থেকে 2001 এই সরকারের সময় মাননীয় প্রধানমন্ত্রী তিনি ছাত্রদের কম্পিউটার প্রশিক্ষণের জন্য নেদারল্যান্ড সরকারের সঙ্গে একটা চুক্তি করলেন, মনে আসে আমার নিশ্চয়ই, এবং সেই চুক্তিটা হয়েছিল নেদারল্যান্ড সরকারের সাথে, এবং শর্ত ছিল কম্পিউটার কিনতে হবে নেদারল্যান্ড থেকে, ওদের কোম্পানির থেকে। কম্পিউটার কোম্পানির নাম ছিল টিউলিপ কম্পিউটার। কি দুর্ভাগ্য দেখেন, প্রতিহিংসা রাজনীতি কাকে বলে এবং কীভাবে বিস্তৃত হয়। এটা এই প্রকল্পের কাজ শুরু হওয়ার পরে যখন কার্যক্রম শেষ পর্যায়ে এবং আবার যখন এটা শুধুমাত্র ক্যাবিনেটে উঠলো পরিপূর্ণভাবে এটা বাস্তবায়নের জন্য, তখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন। প্রথম ক্যাবিনেট বৈঠকে মুখ্য সচিব ডক্টর কামাল সিদ্দিককে তুললেন এবং তিনি যুক্তি দিলেন যে এটা হওয়া খুব প্রয়োজন। তিনি বললেন শেখ রেহানার মেয়ের নাম টিউলিপ, তার নামে কম্পিউটার, সেই কোম্পানিকে কাজ দেওয়া যাবে না। আপনি খেয়াল করে দেখুন, 4.2 মিলিয়ন পাউন্ড বাংলাদেশকে জরিমানা দিতে হলো, কেননা চুক্তি ভঙ্গ করার কারণে আন্তর্জাতিক আদালতে মামলা হলো, সেই মামলায় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলো। পরবর্তীতে নেদারল্যান্ড সরকারের যত শিশু এবং নারীদের যত প্রকল্প ছিল সমস্ত প্রকল্প বাতিল করে দেওয়া হলো, মানুষ ক্ষতিগ্রস্ত হলো। অর্থাৎ প্রতিহিংসা রাজনীতি যখন আপনি করবেন তখন তো আপনি বিরোধী দলে থাকেন না, আপনি বিরোধী মহল হন, আর বিরোধী মহল মানুষ ভাই আর বিরোধী দল কিন্তু এক নয়। এইটা কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে গেছে, আর নতুন প্রজন্মকে এখন কিন্তু আর ওই কথা বলা যাবে না। ওই যে ছেলেটা অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার আমাকে বলেছিল যে এক দফা 31 দফা 27 দফা এগুলো মানুষ কিন্তু 10 দফা মানুষ শুনবে না। এই যে মানুষের জীবন মানে, হ্যাঁ আপনি সরকারের সমালোচনা হবে, কেননা পৃথিবীতে কোনো সরকারই সমালোচনা উঠবে না, এটা থাকবে, কিন্তু আপনি দেশের যে মূল প্রশ্নে, দেশের মর্যাদার প্রশ্নে, আত্মমর্যাদার প্রশ্নে আপনি কতটুকু থাকতে পেরেছেন। একদিনে 100টি সেতু এবং 100টি মহাসড়ক যে দেশে উদ্বোধন হয়, যে দেশে কার্যক্রম শুরু হয়, সে দেশ ক্যাপিটেনে পিছনে ফেলতে পারবেন। আর যেই নেতার এই এত কষ্টের এত দিনের মিনিয়ম, আপনি কোভিডকালীন সময় মানুষ যখন ঘর থেকে বেরোতে পারে না, তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি মনে হয় সারা রাত জেগে আমাদের বাংলাদেশকে পাহারা দিচ্ছেন। আপনি খেয়াল করেছেন, অনেক জ্ঞানী গুরুজন বলেছিলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জরিপ দিয়ে বলেছেন লাখো লাখো মানুষ রাস্তায় পড়ে থাকবে। যে প্রশ্নটি করেছিলাম যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এটি আসলে কিভাবে সম্ভব? অবশ্যই প্রত্যেকটি রাজনৈতিক দলের সুষ্ঠু অংশগ্রহণের মাধ্যমে এটি সম্ভব আমরা যতটুকুনি ধারণা করতে পারি। মাইনুল আলম এবং শোভা সিংহ রায় আজকে ছিলেন আমার সাথে, এবং চমৎকার একটি রাজনৈতিক বিশ্লেষণ হয়েছে, আমরা এটাই ধরে নিতে পারি, আশা করতে পারি সকলেই দেখেছেন। অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন, শুভরাত্রি।